সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতার কারণ খতিয়ে দেখছে সরকার। এতে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতায় দেশের কিছু লোকের সঙ্গে মালয়েশিয়ারও অনেকে জড়িত বলে জানান তিনি। পর্যাপ্ত চিকিৎসক এবং যথাযথ ব্যবস্থাপনা ছাড়া যেখানে সেখানে মেডিকেল কলেজ নির্মাণ করার পক্ষে নন সরকার প্রধান। ভিসা সহ সবকিছু ঠিকঠাক থাকলেও মালয়েশিয়াতে যেতে পারেননি প্রায় 30,000 কর্মী। 31 মে শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করে শেষ পর্যন্ত টিকিট পাননি তারা। জটিলতার জন্য দায়ী করেন এজেন্সি মালিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন জাতীয় পার্টির চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। প্রধানমন্ত্রী জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যান পাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতা সৃষ্টি হয়। সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না, এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। তবে দালালদের খপ্পরে পড়ার কারণেও এ ধরনের সমস্যা তৈরি হয় বলে জানান সংসদ নেতা শেখ হাসিনা। কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। বিভিন্ন সংসদীয় আসনে মেডিকেল কলেজ নির্মাণে এমপিদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান যেখানে সেখানে মেডিকেল কলেজ করা যাবে না, আমলে নিতে হবে বাস্তবতাকে। আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে চার চার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে, একটা কলেজ করলেই তো হলো না। কলেজটা করলে করার পর যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সে শিক্ষক তো দরকার। এখন আমরা কি মানে মানুষ মারা বা রুগী মারা ডাক্তার তো তৈরি করতে পারি না, যে ডাক্তার হবে তাকে যথাযথ শিক্ষা নিয়েই করতে হবে। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়।